যে দ্বিতীয় প্রধান মানে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, উনি নাকি পালিয়ে গেছে, আপনি কি বলবেন? পালিয়ে গেছে তো, উনি বলছেন উনি চিকিৎসার জন্য গেছেন, উনি যেতে পারে, কিন্তু ওনার বউ রুজিয়া নারীদা বন্দ্যোপাধ্যায় তার নামে লুকআউট নোটিস জারি করা আছে। তিনি কি করে গেলেন? আমি কালকে একটা লাইভ শো ছিলাম, সেখানে সিপিএম এর একজন মহিলা ছিল, তিনি আমাদের বয়সে অনেক ছোট, তিনি বলেন অমুক অমুক প্রকল্প ছিল, সেরকম কোনো প্রকল্প সিপিএম আমরা আবার দেখিনি। হঠাৎ দেখলাম মুখ্যমন্ত্রী কন্যা আসেন, বললেন আমরা খুব বাহবা দিলাম, কিন্তু এখন বোঝা যাচ্ছে ওনার পুরোটাই মিথ্যা, পুরোটাই মিথ্যা, উনি সিটে আক্রান্ত, ওনার পুরোটাই মিথ্যা। নারীদের সুরক্ষা নিয়ে এবং শিশু কল্যাণ নিয়ে অত্যন্ত চিন্তা মিথ্যে বলে অবশ্যই শশী বাজার, শশী বাজার একজন মন্ত্রী না, তিনি অজিত বাজার ছেলের বউ, তিনি কি করে এভাবে মানে বুদ্ধিভ্রম হচ্ছে না? উনি বলছেন একটা চুরির কেসে ওই মহিলাদের চুরি করতে পারে, তারপর তাদের বিভস্ত করে হাঁটাবে তার তো হাঁটে ঘটনাটা, এটা তো হতে পারে না। তার তো তার পূর্বজকে মনে রাখতে হবে, অজিত বাজার একজন নাম করা ব্যারিস্টার ছিলেন, তার ছেলের বউ হয়ে তিনি কিভাবে মুক্তি করে? অজিত পালের অত্যার এখন চাচ্ছে, তাকে আমি আল্লাহ বাবার উত্তর শুরু করে বামফ্রন্ট অনেক অত্যাচার করেছে মেয়েদের উপর, তারপর মমতা ব্যানার্জি আসাতে মানুষ ভাবলো নারীরা সুরক্ষা পাবে। মমতা ব্যানার্জি যে বছর আসলেন 2011 সালে, ২০১২তে প্রথম পাক সিট কাণ্ড হলো, তারপরে একের পর এক কামরুনি, তারপরে রানাঘাটে একজন সন্ন্যাসিনী, তারপরে ইতস্ত তো অনেক জায়গাতেই আছে। গত এই কয়েক মাসে যেভাবে নারী সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, আমরা বাংলার মেয়েরা খুব চিন্তিত, কারণ মমতা ব্যানার্জি যখন ভোট চান তখন বলেন বাংলা নিজের মেয়েকেই চায়, তাহলে যারা অত্যাচারিত হচ্ছে এই মালদার পাকুয়াঘাটে দুজন মহিলাকে বিভৎস করে চোর বলে বিভৎস করা হলো, তারপর তারা যাদেরকে বিভৎস করা হলো তারাই তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি বলছি তাহলে কি তারাও তারা বাংলার মেয়ে নন? মমতা দি কি শুধু বাংলার একা মেয়ে? এই উত্তরটা আমি বাংলার মানুষের কাছে, বাংলার মা বোনদের কাছে, পুরোটাই অনুকূল, ৩৫৫ ধারা জারি করা উচিত, ৩৫৬ ধারা জারি করা উচিত। আমি 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 বললেই বাবার কথা কে শুনছে? আমি তো যখন ডেপুটি স্পিকার ছিলাম, আমি বললেই বাবার কথা কে শুনছে? দেখুন আমি একটা একটা নারী নিয়ে আলোচনা করতে গেছি তাপসী মালিক, যাকে সিঙ্গুরে সিপিএম এর লোকেরা ধর্ষণ করে মার্ডার করে ফেললো, সেই সময় দেখলাম মমতা দি আমাকে পাঠিয়েছিলেন পুলিশ মর্গে, তাপসী মালিকের বডি পেল না তার পরিবার, তাপসী মালিকের বাবা এখনো বিচারের আশ্রয় বসে আছে।